বাংলা নিউজ স্টেশন। এবার মামুনুল হকের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণার মামলা। ঝর্ণা জানান, তার সংসার ভাঙার মাস্টার মাইন্ড ছিল মামুনুল হক। বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলাটি করেন তিনি। মামলার নম্বর 30। মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলায় জান্নাত নিজেকে মামুনুল হকের স্ত্রী বলেননি। তিনি বলেছেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন, কিন্তু বিয়ের কথা বললে মামুনুল বলেছেন করছি, করব, এবং এভাবেই তিনি সময় ক্ষেপণ করতেন। 2018 সাল থেকে ঘোরাঘুরি কথা বলে মামুনুল বিভিন্ন হোটেলের রিসোর্টে আমাকে নিয়ে যান। মামুনুলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে জান্নাত বলেন, 2005 সালে তার স্বামী মাওলানা শহীদুল ইসলামের মাধ্যমে মামুনুল হকের সঙ্গে তার পরিচয়। স্বামীর বন্ধু হওয়ায় আমাদের বাড়িতে মামুনুলের অবাধ যাতায়াত ছিল। মামুনুলের সঙ্গে পরিচয়ের আগে আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম। আমাদের স্বামী স্ত্রী মতানৈক্যের মধ্যে প্রবেশ করে মামুনুল হক, শহীদুলও আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন মামুনুল হক। মামুনুলের কারণে আমাদের দাম্পত্য জীবন চরমভাবে বিষিয়ে উঠে। সাংসারিকে টানাপোড়নে এক পর্যায়ে মামুনুলের পরামর্শে বিবাহ বিচ্ছেদ হয়। অভিযোগে জান্নাত বলেন, বিচ্ছেদের পর তিনি সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিকভাবে অসহায় হয়ে পড়েন। এ সময় মামুনুল আমাকে খুলনা থেকে ঢাকায় নিয়ে আসার জন্য বলেন। আমি ঢাকায় চলে আসি। মামুনুল আমাকে তার অনুসারীদের বাসায় রাখেন, সেখানে নানাভাবে আমাকে প্রস্তাব দেন। এক পর্যায়ে পারিপার্শ্বিক অবস্থার কারণে আমি তার প্রলোভনে পা দিই। এরপর তিনি উত্তর ধানমন্ডি নর্থ সার্কুলার রোডের একটি পাশে আমাকে সাবলেট রাখেন, একটি বিউটি পার্লারের কাজের ব্যবস্থা করে দেন। ঢাকায় থাকার খরচ মামুনুলই দিচ্ছিলেন। প্রসঙ্গত কদিন আগে সোনারগাঁও রয়্যাল রিসোর্টে ঝর্ণাসহ ধরা পড়েন মামুনুল হক। মামুনুল তাকে স্ত্রী বলে দাবি করে, তবে ঝর্ণা পরিবার দাবি করেন মামুনুল তাকে বিয়ে করেননি, বিয়ের প্রলোভনে তাকে ব্যবহার করেছেন। এবং ঝর্ণা মামলা করেন, মামুনুল তার সংসার ভাঙার মাস্টার মাইন্ড ছিল, মামুনুল তাকে ইউজ করেছে। সো দর্শক, এসব নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।